আপনার ফোনে কি এই রকমের কোনো অ্যালার্ট আসছে এই অ্যালার্ট আসলে কি হঠাৎ করে আমাদের সবার ফোনেতেই এইরকম একটা অ্যালার্ট আসতে শুরু করেছে তো এই অ্যালার্ট আসলে কি এবং এই অ্যালার্ট কোথা থেকে আসছে এতে কি কোনো ভয়ের কিছু আছে আর এই অ্যালার্ট যদি আপনি বন্ধ করতে চান তো কিভাবে আপনি এই অ্যালার্টটাকে বন্ধ করবেন সবই জানাবো এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আমি নূর অ্যান্ড ওয়েলকাম টু টেক ডায়েরি বাংলা হঠাৎ করে আমাদের ফোনেতে এই অ্যালার্ট বেজে উঠছে হঠাৎ ফোনেতে এই অ্যালার্ট আসার ফলে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন কারণ এই রকম অ্যালার্ট আগে কোনো দিন আসেনি অনেকেই ভাবছেন ফোনেতে কোনো ভাইরাস অ্যাটাক হলো বা কোনো হ্যাকার হ্যাক করে নিচ্ছে এই রকম অনেক প্রশ্ন মাথায় আসছে অনেকের আবার বারবার আসছে আমার নিজেরই অনেকবার এসেছে তাহলে এটা আসলে কি আসলে এই মেসেজ বা অ্যালার্ট আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মেসেজে লেখাই আছে দিস ইজ এ টেস্ট অ্যালার্ট ফ্রম ডি ওটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন আর এটা হচ্ছে টেস্ট অ্যালার্ট অর্থাৎ এখানে টেস্টিং চলছে এখানে ভয়ের কোনো ব্যাপার নেই আর আপনাকে কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই এবারে জেনে নেওয়া যে গভর্নমেন্ট এই টেস্টিংটা কেন করছে এটা আসলে একটা এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম তো এই এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমটাকে চালু করার মেন উদ্দেশ্য হলো ন্যাশনাল ডিজাস্টার যেমন ধরুন বড় কোনো ঝড় এলো ভূমিকম্প এলো সুনামি এলো এই ধরনের কোনো দুর্যোগ বা বিপর্যয় আসলে সরকার যাতে আপনাকে অ্যালার্ট করতে পারে সেই কারণেই এই এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমটাকে চালু করা হচ্ছে দুর্যোগ বা বিপর্যয়ের সময় ঠিক এই ভাবে আপনার ফোনেতে অ্যালার্ট আসবে সরকারের তরফ থেকে এর ফলে আপনি সময় থাকতে কোনো সেফ জায়গাতে চলে যেতে পারেন এই দুর্যোগ বা বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য এটা আপনার ভালোর জন্যই করা হচ্ছে এর জন্য আপনাকে ভয় করার কোনো দরকার নেই এবার জেনে নেওয়া যাক যাদের মোবাইলে এই এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমটা অন করা নেই তারা কিভাবে অন করবেন এবং যদি আপনার মোবাইলে এই ধরনের অ্যালার্ট আসছে আপনি চাইছেন অফ করতে তাহলে আপনি কিভাবে অফ করতে পারবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক তাহলে এই এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমটাকে কিভাবে অন করবেন বা অফ করবেন তো এর জন্য আপনাকে চলে আসতে হবে সেটিংসে সেটিংসে চলে আসবেন আসার পর আপনাকে খুঁজে নিতে হবে সেফটি অ্যান্ড এমার্জেন্সি এই সেফটি অ্যান্ড এমার্জেন্সিতে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ওয়ারলেস এমার্জেন্সি অ্যালার্ট তো আপনার মোবাইলে যদি এইরকম কোনো অপশান না পান তাহলে আপনাকে কী করতে হবে সেটিংসে আসার পর উপরের দিকে দেখতে পাবেন সার্চ অপশান আছে তো এই সার্চে গিয়ে লিখবেন ওয়্যারলেস এমার্জেন্সি অ্যালার্ট অথবা এমার্জেন্সি অ্যালার্ট বলে লিখলেও চলে আসবে আপনার সামনে চলে আসবে ওয়্যারলেস এমার্জেন্সি অ্যালার্টের অপশানটি তো এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ওয়্যারলেস এমার্জেন্সি অ্যালার্ট অপশান পেয়ে যাবেন তো এখানে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি অফ করে রেখেছি কারণ আমার পাঁচ থেকে ছবার এই অ্যালার্টটা এসেছে তাই আমি অফ করে দিয়েছি তো এটা টেস্টিং চলছে বলে এতবার আসছে পরে আমি এটাকে আবার অন করে নেব কারণ এই এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমটা সবার জন্য খুবই দরকার এখান থেকে আপনি অন করে দেবেন আপনি যদি এই সবগুলো অ্যালার্ট অন করে রাখতে চান তাহলে করে রাখতে পারেন তা নাহলে আপনার পছন্দ মতো যে অ্যালার্টটি আপনি পেতে চান তো সেই অ্যালার্টটিকে অন করে রাখবেন আপনার যদি অন করা থাকে আপনি চাইছেন অফ করতে তাহলে এখানে আসতে হবে আসার পর আপনি এটাকে অফ করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুর সাথে শেয়ার করুন এই ধরনের ইনফরমেশন সবার জানা দরকার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও পেতে পারেন